প্রিন্স মামুন আর লায়লাকে চেনেন না আমার মনে হয় না, এ পর্যন্ত এখন পর্যন্ত কেউ আছেন। তো এটা হচ্ছে এই যে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মামুন একটা ছেলেকে পিটাচ্ছে। তো এটা আসলে যে কারণে পিটিয়েছে সেটাও তিনি কিন্তু তার এই যে লাইভে এসে বলেছেন। এই ছেলেটা হচ্ছে তার পরিচিত ভাই ব্রাদার, তো সে মেরেছিল কারণ তার হচ্ছে একটা, তিনি কয়দিন আগে প্রিন্স মামুন হচ্ছে কিছুদিন আগে একটা সেলুনের উদ্বোধন করেন, সেখানে ছেলেটা হচ্ছে জুতা পরে তার সামনে টেবিলে উঠে যান। তো তাকে দেখা দেখি আর অন্যান্য মানুষও ওইভাবে জুতা পরে উঠা শুরু করেন। তো মামুনের যেহেতু এই সেলুনটা এখন প্রফেশনে পরিণত হয়েছে, তো তার প্রফেশনে প্রফেশনাল লাইফে কেউ এইভাবে জুতা পরে লাফালাফি করবে এটা সে সহ্য করতে পারেনি, বিধায় এই ছেলেটাকে অনেক মারধর করা হয়। তো যাই হোক, এটা সে নিজে লাইভে ক্লিয়ার করেছে। তো তাকে কিন্তু সাহায্য করছে, মানে তারই পুরো বিজনেসটাকে সাহায্য করার জন্য যিনি আছেন তিনি কিন্তু যে তার পাশে দাঁড়িয়েছেন, তাকে কিন্তু আপনারা ভালোই করেই চিনেন, মাসুদ খান। তো মাসুদ খান ভাইয়া কিন্তু মামুনকে অনেক হেল্প করছেন। তো কিছুদিন যাবত এই যে দেখেন কি পরিমাণ মানুষের ঢল চারদিকে, মানে আমি জাস্ট ভিডিওটা দেখে অবাক হই ভাই, মানে নর্মাল মানুষেরও মনে হয় এত ফ্যান ফলোয়ার্স নাই যতটা এই যে প্রিন্স মামুনের দেখেন। মানে সে জাস্ট দাঁড়াইছে তার সেলুনের সামনে, মানুষের একদম ঢল পড়ে গেছে, এটাই অবাক লাগে যে আজকাল ডাক্তার চিকিৎসকরা এত টাকা ইনকাম করতেছে না যতটা এরা এত ফেমাস হয়ে করতেছে। মানে এদের অবস্থা দেখলে আমি জাস্ট অবাক হয়ে যাই যে কিভাবে সম্ভব আসলে এত ফ্যান ফলোয়ার্স। তো এটা হচ্ছে এই যে সেদিন হচ্ছে তারা এই যে মিরপুর একে মেবি ওর সেলুনটা কাচি ভাইয়ের নিচে এটা হচ্ছে সে উদ্বোধন করছিল। তো সে কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল তার ফেসবুক পেজে, তারপর থেকে ওরে ভাই মানুষ আর মানুষ, আপনারা জাস্ট দেখেন মানুষের ঢল একেবারে পড়ে গিয়েছিল তার গাড়ি পর্যন্ত, অ্যান্ড তার গাড়ির উপরেও হচ্ছে মানুষ উঠে যাচ্ছিল এমন একটা অবস্থা। তো প্রিন্স মামুন কিন্তু সবার সাথে ছবি টবি তুলেছিল, অ্যান্ড এটা হচ্ছে এই যে তার সেলুনের ভিতরে অবস্থা, সে কিন্তু তার নিজের চুলও কালার করে দেখাচ্ছে যে তার নতুন বিজনেস, সবাই অবশ্যই তার এই সেলুনটায় আসবেন। তো মাসুদ খান ভাইয়া কিন্তু তার প্রতিটা পদক্ষেপে তাকে সাহায্য করেছে শুরু থেকে আমরা দেখতে পেয়েছিলাম। আর প্রিন্স মামুনের মা হচ্ছে মাসুদ রানা ভাইয়াকে একদম নিজের ছেলের মতো জানে, যার কারণে সে তাকে হচ্ছে দুই ভাই, মানে দুজন হচ্ছে ভাইয়ের মতো হয়ে গেছে এখন তাদের সম্পর্কটা। তো তাদের বন্ডিং এখন এতটাই গভীর যে একজন আরেকজনকে কিন্তু প্রচণ্ড হেল্প করতেছে যে কোনো কাজেই। তো প্রিন্স মামুনকে আসলে আমি যত দেখে ততই অবাক হই যে ছেলেটা অনেক দ্রুত আসলে লাইকের মাধ্যমে সে কিন্তু প্রথমে ভাইরাল হয়, তারপর হচ্ছে যেটা হয় তার লাইফে সে লায়লাকে বিয়ে করে, ব্লু ফেয়ারি লায়লা তো একদম ফেমাস। মানে বিয়ে করার পর কিন্তু তার ভাগ্য বলতে গেলে আরও বেশি খুলে গেছে। তো এই যে দেখেন তার কতগুলা বাইক, মানে তার বাইকের কালেকশন দেখলে আমি আরও বেশি অবাক হই যে ভাই নর্মাল একটা মানে মানুষ বাইকগুলো কিনতে পারে না, আর সে এত দামি দামি বাইকগুলো দেখেন তার যে চয়েস লিস্টে আছে এগুলো সে চালায়ও না, সে আরও দামি গাড়ি চালায়। মানে তার কি পরিমাণ বাইক দেখেন, এই বাইকগুলো সে বলে যে সে তার নিজের টাকায় কিনছে, ওইদিকে লায়লা আবার বলে যে লায়লার টাকায় নাকি সে বাইকগুলো কিনছে, জানি না কোনটা সত্যি, কিন্তু তার কিন্তু ভাই প্রচুর টাকা। এটা হচ্ছে দেখেন তার গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িটা কিন্তু প্রিন্স মামুন নিজেই পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে। মানে কি বলবো, গ্রামের বাড়ি তো মাশাআল্লাহ তার সব কিছুই আছে, ফ্রিজ থেকে শুরু করে মাইক্রো ওভেন ভাই, মানে সব কিছু কীভাবে সম্ভব। যেই ছেলে কিছুদিন আগেও জাস্ট বকাটেদের মতো কোনো রকম ব্লগ করতো তার আজকে এত কিছু, মানে হাউ ইট ইজ পসিবল, এটা আসলে কোনোভাবেই মনে হয় সম্ভব না। নর্মাল একজন চাকরিজীবীরও মনে হয় সরকারি চাকরিজীবীও এত ইনকাম করতে পারে না যতটা এই ছেলেটা নর্মাল ব্লগ ভিডিও করে ফেমাস হয়েছে বা মানে ইনকাম করতেছে। মানে আমি জাস্ট অবাক হই তার ভিডিওগুলো দেখলে। তো মামুন এই সেলুনটা যখন থেকে হচ্ছে উদ্বোধন করেছে, তারপরে কিন্তু তার সহধর্মিনী মানে লায়লাও কিন্তু এসে তার চুল কালার করেছে, অ্যান্ড আপনারা দেখতেই পারতেছেন এত সুন্দরভাবে ডেকোরেশন করছে। অ্যান্ড এই যে সেলুনটার যে ডেকোরেশন, এই পুরো ডেকোরেশনের কাজে কিন্তু মাসুদ রানা ভাইয়া তাকে অনেক হেল্প করছে,
ফ্যান, মামুনের ফ্যান ফলোয়ার্সরা প্রচুর পরিমাণে তার এই সেলুনে আসতেছে। তো তার এই সেলুনের কাজই কিন্তু এখনও চলছে, এখনও নাকি ডেকোরেশন অনেকখানি বাকি। তো এই যে লায়লা, লায়লার সাথে কিন্তু তার এই ডিভোর্স হয়ে যায়, আবার এই সব ঠিকঠাক, মানে তাদের ব্যাপারটা আসলে বোঝা সো টাফ। তো গত কিছুদিন আগেও কিন্তু হচ্ছে লায়লা, এই যে লায়লাকে নিয়ে, মানে লায়লা আর প্রিন্স মামুন একজন কিন্তু আরেকজনকে অনেক মারধর করছে। তারপর কিন্তু এই যে সানবিজ ভাই তনি, উনি কিন্তু অনেক কথা বলছে তাদেরকে নিয়ে, মানে শুধু সানবিজ ভাই তনি পেজেই না, আরও অনেক পেজে হচ্ছে এই যে পিটানোর ভিডিওটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো লায়লা আবার যেটা হয়, সানবিজ ভাই তনিকে নিয়ে আবার রিপিট একটা ভিডিও করে যে আমি সানবিজ ভাই তনি আপুকে অনেক ভালো জানতাম, সে কেন মামুনকে আমাকে নিয়ে আজে বাজে কথা বলল, আমি কখনো মানে কল্পনাও করিনি যে সানবিজ ভাই তনি আমাদের বিরুদ্ধে কথা বলবে, এই ধরনের অনেক মানে কথা বলে একটা ভিডিও সে করেছে, রিপিট একটা ভিডিও, মানে রিপ্লে ভিডিও আর কি। তো সানবিজ ভাই তনির কথাগুলো কিন্তু সবই ঠিক কথা বলেছে। সানবিজ ভাই তনি যেটা বলে যে আমি বিশ্বাস করি যে লায়লা হচ্ছে একটা ভালো ফ্যামিলির মেয়ে, তো এরকম একটা ছেলের পিছনে পড়ে থাকার কোনো মানে হয় না, জাস্ট এই কথাগুলাই বলছিল। কিন্তু লায়লার হচ্ছে এই কথাগুলাই অনেক খারাপ লাগে। আর এই যে দেখেন তার সেলুনে কিন্তু তার মা এত বয়স হয়ে গেছে, তারপরও এই মহিলা কিন্তু হচ্ছে তার সেলুনে এসে নিজের হেয়ার কাট, মানে হেয়ার কালার করছে, মুখ ক্লিন করছে, মানে এই বয়সে এসে আসলে এটা ভাবা যায় না। তো মামুনের মা যখনই সেলুনে এসে এই যে তার হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছিল, তার ফেস ট্রিটমেন্ট নিচ্ছিল, এই ভিডিওটা যখন আপলোড করা হয় তখন কিন্তু তার মাকে নিয়ে, তাকে নিয়ে মানুষ অনেক ট্রলিং করে। আর এই যে লায়লা, লায়লা কিন্তু এখন আরেকটা ছেলের সাথে ভিডিও বানাচ্ছে, মানে আমি অবাক হই যে এত ছেঁচড়ামি মানুষ কেমনে করে ভাই। কিছুদিন আগে হচ্ছে তারা এরকম মারধর করলো, তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল নাকি, তারপরও সে এখন আবার আরেকটা ছেলের সাথে, মানে দুই তিন দিনও যায় নাই ভিডিও ছাড়তেছে, তো তার নাকি ছেলেটার সাথে সম্পর্ক আছে, সে এখন এটাই দাবি করতেছে। আমার একটাই কথা ভাই যে লায়লার কিন্তু অনেক বয়স, তার মায়ের কাছাকাছি বয়স হচ্ছে লায়লার। লায়লার কিন্তু এর আগেও দুইটা বিয়ে হয়েছে, তো সে কিভাবে এরকম তার সন্তানের বয়সী মামুন এই ছেলেটার পিছ ছাড়তেছে না, অ্যান্ড তারা কি বিয়ে করছে নাকি, এটাও কিন্তু তারা আজ পর্যন্ত ক্লিয়ার করে নাই। যখনই মামুনকে জিজ্ঞেস করা হয় যে লায়লার সাথে তার সম্পর্কটা আসলে কি, সে জাস্ট এটাই বলে যে এটা সে সবার সামনে সারপ্রাইজ দিবে, বাট আজ পর্যন্ত সেই ব্যাপারটা ক্লিয়ার করেনি। আর লায়লাও এটা বলে না যে আসলে তারা বিবাহিত কাপল নাকি, মানে এই জিনিসগুলো খুবই অবাক লাগে যে তাদেরকে মানুষ এত পছন্দ করে কেন ভাই। তারা যা করতেছে সম্পূর্ণ হচ্ছে ইসলাম বিরোধী কাজবাজ করতেছে, আপনারা কেন তাকে এত সাপোর্ট করেন বা কেন তার ফ্যান ফলোয়ার্স এত বেশি হবে, যখন কিনা এরা শিক্ষিত না, এরা কিছুই না তেমন, জাস্ট ভিডিও করে এরা মানে এত এত ফ্যান ফলোয়ার্স বানাইছে। এই যে দেখেন তার সেলুনে এমন কিছু মনে হয় নাই যে নাই, মানে আর মামুনের ফ্যামিলি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা লায়লা কিন্তু নিজেই বলছে অনেক অবস্থা খারাপ, মানে তার দুইটা, একটা ভাই একটা বোন, একেবারেই বোবা, প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী যাকে বলে, তো সে কিন্তু তার পুরো ফ্যামিলির খরচ চালায়। তো মামুন কিন্তু কষ্ট করে এটা মানতে হবে, বাট তার এই মানে সে যেই কাজগুলো করতেছে এটা কোনো মানে ভালো মানুষের কাজ না। সে লায়লাকে বিয়ে করছে নাকি এটাও সে ক্লিয়ার করতেছে না। তো এই যে এখানে কিন্তু তার সেলুনটা দেখেন, তার সেলুনটা কিন্তু সে দেখিয়ে দিছে, মানে বর্তমানে কিন্তু সে একজন বিজনেসম্যান, তার পরিচয় সে এখন বিজনেসম্যান, আর তার মা কিন্তু তাকে শুরু থেকে সব কাজে তার ছেলেকে সাপোর্ট করে আসছে। তো এই যে মার দোয়া নিয়ে সে হচ্ছে সেলুনটা শুরু করছে, তো তার সেলুনের বিজনেসটা ভালো হোক, এটা আমরাও তাদের জন্য শুভকামনা থাকলো। কিন্তু এই যে সে যেসব কাজ করতেছে কিছুদিন পরপর লায়লাকে মারধর করা, ভাই এগুলো কী ধরনের কাজ বাজ এটাই বুঝি না। তো মাসুদ রানা কিন্তু তাকে, এই যে দেখেন তাদের মধ্যে কিন্তু অনেক ভালো ফ্রেন্ডশিপ, অ্যান্ড তাকে অনেক সাপোর্ট করতেছে মাসুদ রানা, হয়তো মাসুদ রানার হেল্প ছাড়া কিছু সম্ভব ছিল না। আর আসলে মামুনের এখন এত ফ্যান ফলোয়ার্স হয়েছে যে মানুষ এখন বলতেছে যে সে হচ্ছে কিছুদিনের মধ্যে ছবিতে নাকি আসবে, আর সে নাকি সাকিব খানের থেকেও ভালো, মানে তার নাকি ভালো নায়ক হতে পারবে, সাকিব খানের থেকেও সে উচ্চ লেভেলে যেতে পারবে, অনেকেই এটা বলতেছে। মানে এটার কোনো ভিত্তি খুঁজে পাই না ভাই, যে
সাকিব খান হচ্ছে আরো আগের থেকে একজন ভালো সুপারস্টার, তার সাথে কিভাবে মামুনের মিলানো হচ্ছে, মানে সে এত বড় সুপারস্টারের সাথে তাকে এখন মিলানো হয়, এটা ভাবলে আরো বেশি অবাক লাগে। আর এই যে ব্লু ফেয়ারি লাইলা, তাকে তো হেল্প করতেছেই, তার টাকায় কিন্তু মামুন অনেক দূর পর্যন্ত আগাইছে, কিন্তু মামুন এটা স্বীকার করে না কোনো।